আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানব রোজা অবস্থায় আমরা কি মেসওয়াক করতে পারব কিনা, এবং এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাদিসে কি বলেছেন, চলুন সে সম্পর্কে জেনে নিন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জাযাকাল্লাহু খাইরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেও মিসওয়াক করতেন। আমির বিন রাবিয়া হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার রোজা অবস্থায় মিসওয়াক করতে দেখেছি। তিরমিজি হাদিস নাম্বার 725। অপর একটি হাদিসে এসেছে, আমার উম্মতের উপর যদি বিষয়টি অর্থাৎ মেসওয়াক করাটা কঠিন না হতো, তবে প্রতি উজুর সময় তাদের জন্য মেসওয়াক অবশ্য করে দিতাম। হাদিসটি আহমদের 9930। অপর হাদিসে এসেছে, মুমিনদের জন্য কষ্টকর না হতো, তবে প্রতি নমাজের কালে আমি তাদের জন্য মেসওয়াক অবশ্য করে দিতাম। হাদিসটি মুসলিমের। এবার চলুন রোজা অবস্থায় মিসওয়াক করা প্রসঙ্গে ইমামগণ কি বলে। ইমাম বুখারীর উক্তি, রোজাদারকে এ হুকুমের আওতার বাইরে করা হয়নি, অর্থাৎ রোজাদার রোজা অবস্থায় মিসওয়াক করবে। ইবনে হুজাইমা বলেন, হাদিসটিতে প্রমাণ হয় স্বাভাবিক অবস্থায় ব্যক্তির জন্য যেভাবে প্রতি নামাজের সময় মিসওয়াক করা ফজিলতের বিষয়, তেমনি ভাবে ফজিলতের বিষয় রোজাদারের জন্য। সুন্নতের অনুসারীগণের অবশ্যই কর্তব্য বিষয়টির প্রতি যত্নশীল হওয়া, কারণ এর প্রতিদান অডেল উপকারিতা এর প্রতিদান অডেল এবং উপকারিতা অগণিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে, এবং এই রোজা অবস্থায় মেসওয়াক করাটাও অধিক সওয়াব। আশা করি আপনারা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলেন।